হ্যালো ভিয়া, এটা আর্ট সাপোর্ট ডিভাইস যেটা দেখতে পাচ্ছেন, যে সকল বাচ্চারা হাট থেকে পড়ে যায়, ভারসাম্য রাখতে পারে না এবং পায়ের নিচে আর্টস নেই, আজটা মানে জাম দিতে গেলে সমস্যা হয়, কাউকে ধরে হাঁটতে হয়, তাদের ট্রিটমেন্টের একটা প্রসেস মানে একটা মাত্র অংশ, এখান থেকে পায়ের আর্টসটা সাপোর্ট পায়। এটা অনেকটা প্লাস্টিকের মতো, কি দিয়ে কাস্ট করে ওরা জানে, এটা ব্যান্ডেজ দিয়ে, নির্দিষ্ট বাচ্চাদের ব্যান্ডেজ দিয়ে জড়িয়ে, তারপর তাতে কোনো একটা ধরনের আঠা দিয়ে সেটা কাট করে, তারপর ওটা আবার সাথে সাথে খুলে ফেলা হয়। প্রত্যেকটা বাচ্চার পায়ের আলাদা আর্থের জন্য আলাদা আলাদা ডিভাইস প্রয়োজন হয়, এটাও সেই ধরনের একটা ডিভাইস। খুলে ফেলার পর কিছুদিন ওরা রেখে দেয়, কী কারণে রাখে ওরাই জানে। তারপর একটা ডিভাইস কাস্টিং হয়ে যায় ওদের, ডিভাইসটা দেখতে অনেকটা এরকম হয়, যদিও কাস্টিং করার সময় পায়ে যখন ব্যান্ডেজ চড়ায় তখনকার একটা ছবি নিলে হয়তো বুঝতে পারতেন, কিন্তু ছবিটা আমার নেওয়া হয়নি। এটা ডিভাইসটা এরকম, পায়ে নিচের দিকে কোনো গ্রিপ নেই, ওপরের দিকেও গ্রিপ নেই, এটা পিৎসিল জাতীয় হলেও বাচ্চাদের পায়ে আর সাপোর্টের জন্য বেশ উপযোগী। এটার ভিতরে কিছু নরম পদার্থ দিয়ে আছে, এটা বাচ্চা পাকে কমফোর্টেবল রাখতে সাহায্য করে। এটা ভিতরে দেখতে পাচ্ছেন, তেমন কিছুই নেই, এখানে স্ট্রিপ লাগানো আছে, স্ট্রিপগুলো একটা সময় পর পর নষ্ট হয়ে যায়, হয়তো 1.5 মাস কিংবা 2 মাস পর পর এই স্টেপগুলো নষ্ট হয়ে যায় যারা অতিরিক্ত ব্যবহার করেন তারা। এটা দিলেই যে পা ভালো হয়ে যাবে তা না, এর সাথে বেশ কিছু স্ট্রেংথ গেইন এক্সারসাইজ আছে, ফিজিওথেরাপি আছে, সেগুলো নিতে হবে। এর আগে দেখিয়েছি একটা ভিডিওতে যে এটা মোজা, এই মোজাটা বাচ্চাদের সবসময় পরে থাকতে হয় আর একটা নির্দিষ্ট সময় পর পর খুলে রাখতে হয় যেন এগুলো ঘামটা শুকিয়ে যায়, কারণ এটা যখন পরা হয় এই মোজার সাথে তখন পাগুলো ঘামে, গরমের সময় বিশেষ করে বেশি ঘামে, এ কারণে মাঝে মধ্যে খুলে দেওয়া ভালো, না হলে বাচ্চাদের ঠান্ডা লাগতে পারে, অন্য কোনো অসুখ হতে পারে। তার বিষয়ে যারা দেখতেছেন তারা সরাসরি এই ডিভাইসটা কিনতে পাবেন না, অবশ্যই তৈরি করে নিতে হবে, একটা সময় পর কিছুদিন অপেক্ষা রাখবে। এই ডিভাইসগুলো বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করে, তার ভিতরে বাংলাদেশের CRP আরও কোথাও কোথাও আছে যেগুলো তৈরি করে, তাদের সহযোগিতা নিয়ে এগুলো কাস্ট করতে পারেন। একটু পায়ের অনুপাতে এটা বড় হতে পারে, ছোট হতে পারে, বাচ্চার পায়ের কন্ডিশন অনুযায়ী হাঁটু পর্যন্ত হতে পারে কিংবা তার বড় হতে পারে, কিন্তু আমি হাঁটু পর্যন্তই দেখেছি, তারপরে কোমর পর্যন্ত হয়তো দেখিনি, হয়তো প্রয়োজনে হতে পারে তাদের সাপোর্ট দেওয়ার জন্য।